Oh, Bilkis! Bilkis? Hi! Your boro bhabi. Your sok kolam jolche jabe na. Selim bhai. আপনি সে ঘরে বসেন, আমি আপনার জন্য লেবু শরবত বানিয়ে নিয়ে আসছি। বৌমা, তুমি সেলিমে ঘরে নিয়ে যাও, আমি লেবু শরবত বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। আপনার কথা যে এমনি ফলি যাবে সেটা ভাবতে পারিনি। আপনি বললেন কিছুদিন অপেক্ষা করেন, আপনি মালকিন হয়ে যাবেন। ঠিকই, আপনাদের বাড়িতে মালকিন হয়ে চলে আসছি। কি আশ্চর্য না? আসেন, ঘরে আসেন। আসেন সেলিম ভাই। কারো আপন হইতে পারলি না অন্ত, ওঠেন খায় নেন। এইভাবে কি জীবন চলবে সেলিম ভাই? ওটুন খাবেন। আপনার কি হয়েছে কন্ত? ব্যবসাপাতি বন্ধ করে দিয়েছেন, কারোর সাথে কথা কন না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, কি হয়েছে আপনার? আমার কি হয়েছে আপনারে কতি হবে কেন? কেন আমার বিরক্ত করতেছেন? আমাকে আমার মতো থাকতে দেন তো, আপনি আপনি জানেন। না, আপনাকে না খাই আমি এখান থেকে কিছুতেই যাব না। আমি আপনার বড় ভাবি, আমার কথা আপনাকে শুনতেই হবে। না খান, আমি না খালে আপনি কি করবেন? কি করবেন? কিছুই করবো না, খালি নিজে খাওয়া বন্ধ করে দিব। কেন আপনি খাবেন না কেন? আপনি আমার মতো একজন আশ্রিতারে মালকিন বানাইছেন, সুখে সংসার দিয়েছেন, ফেরেস্তার মতো একটা স্বামী দিয়েছেন, মা দিয়েছেন, সে আপনি না খেলে আমি কি করে খাই কন্ত? নেন খান, নেন খায় নেন, নাকি আমি খাওয়া দিব। সেলিম কি ভাত খাইলো? হয়, জোর করে খাওয়াইছি কয়েকজন। আচ্ছা, ওর কি হয়েছে কিছু বুঝতে পারলা? না। আচ্ছা, ও কি কোনো প্রেমে পড়েছে নাকি? বুঝতে পারতেছি না। আসলে ওর বন্ধু বান্ধবের কাছ থেকে একটু খবর নিতে হবে। আমার মনে হচ্ছে আসলে ওর একটা বিয়ে দিতে হবে। হয়, একটা বিয়ে দিয়ে দেন, তালি পরে যদি পাগলামিটা একটু ঠিক হয়। ঠিকই কইছ, ওর আসলে একটা বিয়ে দিতে হবে, আর তোমার মতো একটা টুকটুকে পরি ধরে আনতে হবে ওর জন্য।